বিজয়া সবাইকে, শুভ বিজয়া। আজকে বিজয়া দশমী, তো আমাদের ড্রেস অলরেডি দেখতেই পাচ্ছ এরকম। এই ড্রেসটা যদি বরণের ড্রেস, এই ড্রেসটা যদি চেনা চেনা লাগে তো আগে আমার অন্নপ্রাশনের, মেয়ের অন্নপ্রাশনের ভিডিওটা দেখো, আই বাটনে লিংক আসছে, কার ফোন বাজছে। তো আমরা এখনও যাচ্ছে বরণ করতে, আর আমি অ্যাজ এ ক্যামেরাম্যান যাব। পুরো ব্লগটা দেখতে থাকো। কালকে আমরা কোনো ব্লগ করিনি, কারণ কালকে বাড়িতে শুয়ে শুয়ে জাস্ট ল্যাব খেয়েছি। চলো ওখানে গিয়ে
বিজয়া দশমী জানাই সবাইকে, সমস্ত বন্ধুকে, বড়দেরকে বিজয়ার প্রণাম, আর সমস্ত বন্ধুদেরকে বিজয়ার অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর 2021 মতো পুজো এখানেই শেষ। আমরা আমাদের পুজো ব্লগিং যতটা দেওয়া যায় ততটাই চেষ্টা করেছি। আজকে মনটা একটু খারাপ লাগলো, কারণ মার বিদায় হয়ে গেল, ও সিঁদুর টিদুর খেললো, আমি ব্লগিং করার চেষ্টা করলাম। তোমরা সবাই দেখলে ভালো লাগলো খুব। আমাদের চ্যানেলের সাথে থেকো, আসছে বছর আবার হবে, তখন আবার অন্যরকমভাবে, আরও কোনো রকমভাবে সেটা দেখানো যায় নাকি আমরা চেষ্টা করব। আমার মেয়ে আরও একটু বড় হবে, সে আরও একটু মজা পাবে, বুঝতে শিখবে। এবছর অনেকটা বুঝতে শিখেছে, টুকটুক করে কথাও বলতে শিখেছে। তো এবার মিষ্টি মুখের পালা, তোমরাও তোমাদের পুজো আশা করি সবাই খুব ভালো কাটিয়েছো। কেমন তোমাদের পুজো কাটালে কমেন্ট বক্সে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, গ্রো করতে সাহায্য করো আমাদের চ্যানেলকে। ভালো থেকো, টাটা, গুড বাই। নেক্সট কী ব্লগিং আসবে আমরা জানি না, আশা করি লক্ষ্মী পূজার একটা ব্লগিং দেওয়ার চেষ্টা করব, বা তার বাজারঘাট নিয়েও একটা ব্লগিং দিতে পারি, সেটাও হতে পারে। তো সাথে থাকো, সাবস্ক্রাইব করা থাকলে নিশ্চয়ই দেখতে পাবে, ভালো লাগলে শেয়ারও করতে পারো। ধন্যবাদ।